ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে উদয়পুর মহকুমা টেপানিয়া ব্লক এলাকা। জানা গেছে, একটি বাসে করে কংগ্রেস সমর্থকরা তাদের মনোনীত প্রার্থীদের নিয়ে মনোনয়নপত্র দাখিলের জন্য টেপানিয়া ব্লকে যাচ্ছিলেন। এই বাসে ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনও। অভিযোগ, বাস থেকে প্রার্থীদের নিয়ে কংগ্রেস কর্মী সমর্থকরা নামতেই কিছু দুষ্কৃতী তাদের উপর ইট পাটকেল ছুঁড়তে শুরু করে। একটি ইট এসে পড়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের পায়ে। ইট পাটকেলের আঘাতে বেশ কয়েকজন কংগ্রেস প্রার্থী রক্তাক্ত হন, আহত হন একাধিক পুলিশ কর্মীও। এই ঘটনার তীব্র নিন্দা জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। গাড়িগুলো নিয়ে যায়নি, গাড়িটা ডিস্ট্রিক্ট হাসপাতালের মোড়ে আরও অনেকটা আগে আমরা নেমে আমরা হেঁটে যাচ্ছিলাম। খানিকটা যাওয়ার পরে হঠাৎ করে এই টেপানিয়া টার্নিংটার মধ্যে থেকে কয়েকশো বিজিবির গুন্ডা পান্ডারা ইট পাটকে লাঠি সোটা বোতল কোল্ড ড্রিঙ্কসের বোতল থেকে শুরু করে যা পেয়েছে সামনে কাজে আমাদেরকে ভিড় ছুটি শুরু করেছে। এতে আমাদের বেশ কয়েকজন প্রার্থীর মাথা ফেটেছে, হাত ভেঙেছে, পুলিশের কয়েকজন ইনজিওর্ড। আমার বড় একটা পাটকেল এসে আমার পায়ে পড়ে না, মাথাটা বাঁচানোগুলোর মতো টাক করছিলাম। এদিকে কংগ্রেস দলের আনিত অভিযোগ অস্বীকার করেন বিজেপি নেতৃবৃন্দ। বিজেপি নেতৃবৃন্দ জানিয়েছেন, কোনো বিজেপি কর্মী ঘটনার সাথে যুক্ত নন। এই ঘটনাকে কেন্দ্র করে উদয়পুরের টেপানিয়া ব্লক চৌমুহনি এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে আরকিপুর থানা থেকে বিশাল সংখ্যক পুলিশ এবং টিএসআর কর্মী গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।